বলতে বলতে তো গরমকাল পুরো চলেই এলো, মানে পুরো গরম পড়ে গেছে বলতে গেলে। আর শীতের কথা কেউ মাথায় আনবেই না এখন, যে কারণে এতদিন শীতের ফেস প্যাকগুলো তোমাদের দেখিয়েছি, বাট আজকে তোমাদের দেখাবো আমি গরমের জন্য স্পেশাল একটা ফেস প্যাক, যেটা খুবই পারফেক্ট আর পুরো জিনিসটাই হোমমেড, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি প্রথমে বেসন নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে, না না ভুলেও ভাবে না, এটা হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কমলা লেবুর যে খোসা, ওটা আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়ে মিক্সির মধ্যে পুরো ড্রাই পেস্ট করেছি। মানে জিনিসটা দেখতে পুরো হলুদ গুঁড়ো লাগছে, আমার তো প্রথমে হলুদ গুঁড়োই লেগেছিল, বাট না, এটা হচ্ছে অরেঞ্জের যে খোসা আছে ওটা ড্রাই করে মিক্সির মধ্যে উইদাউট জল দিয়ে আমি ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি, আর ড্রাই পাউডার করে নিয়েছি। এবার এটা আমি বেসনের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এই ফেস প্যাকটা যখন মুখে লাগাবে না, মুখটা একটু চিড়বিড় করবে, বাট কোনো টেনশন করার দরকার নেই, যেহেতু ফ্রুট জিনিস জানো, বা অরেঞ্জ বা লেবু টাইপের যে কোনো জিনিসই একটু স্কিনে লাগলে একটু চিড়বিড় করবে, তার মানে স্কিনের জন্য খুবই পারফেক্ট। এবার দেখো, বেসনের মধ্যে আমি এই পাউডারটা কিছু পরিমাণে আমি মিশিয়ে নিচ্ছি, আর বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, জাস্ট একটা টিস্পুনে হাফ টিস্পুন মতো দেবে, মানে যতটা বেসন দেবে তার থেকে, মানে বেসন 1 স্পুন থাকলে ওটা দেবে হাফের 1/2 স্পুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি মধু। মধুটা চুলের জন্য, স্কিনের জন্য, শরীরের জন্য খুবই পারফেক্ট, তোমরা তো জেনেই থাকো। আর যাদের মধু থাকবে না তারা চিনিও ইউজ করতে পারো, চিনিটাও পারফেক্ট স্কিনের জন্য। এরপরে মধুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মধুটা না আমি চুলে নিই না, আমার চুলটা একটু রাফ হয়ে যায় বলে, যে কারণে আমি স্কিনের জন্য, ফেসের জন্য মধুটা নিয়ে নিই। এরপরে এটা কী বলো দেখি, ওই যে রোজ ওয়াটারের একটা ব্লগ দিয়েছিলাম, হোমমেড আমি এটা বানিয়েছিলাম, ওটাই হচ্ছে সেই রোজ ওয়াটার। আর সত্যি বলতে গেলে এটা আমার মুখে নিতে, অ্যাপ্লাই করতে খুবই ভালো লাগে, কেন বলো দেখি, নিজের হাতে বানিয়েছি। আর এটা রোজ ওয়াটার দোকান থেকে কিনলে কি একটা আলাদা জিনিস, কোনো স্মেল থাকে না, বাট এটা রিয়েল পুরো রোজ ওয়াটার, যেহেতু আর মুখ মানে নাকের কাছে নিলেই বুঝতে পারবে কতটা মানে পারফেক্ট জিনিস। আর তোমরা তো এইটুকু জানো, যেসব জিনিস খাওয়ার জন্য পারফেক্ট, আর ওই সব জিনিস রিয়েল মুখের বা ফেসের জন্য তো যথেষ্ট ভালো। আর ওই দেখো, আমি ফেস প্যাকটা, ব্যাটারটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটা থিকনেসটা জানো তো, একটা ফেস প্যাকের থিকনেস কেমন থাকবে ওরকম অনুযায়ী গোলাপ জলটাও তোমরা অ্যাড করতে থাকবে, কোনো নর্মাল জল দেবে না, গোলাপ জলটাই দেবে। আর হ্যাঁ, এই গোলাপ জলটা কিন্তু 6 মাস পর্যন্ত রেডি হওয়ার পরে 6 মাস রেখে দিতে পারো। ব্যাস, এখানে আমার ফেস প্যাকটা পুরো রেডি। এবার জাস্ট মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবো, তারপরে এই ক্রিম, এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। 15 মিনিট পরে মুখটা ভালো করে ধুয়ে এসে রেজাল্টটা বুঝতে